কেমন আছো? আশা করি তোমার শরীর অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে আমরা মিরিক দার্জিলিং আমাদের কমপ্লিট টুর। এখন আমরা চলে এসেছি মিরিক। তো এটা মিরিক পার্কিং পয়েন্ট। মিরিকের এখন যাচ্ছি পার্কের দিকে। তো মিরিকে একটা পার্কে আছে, অনেকেই বলছে, তো তার জন্য আমরা সবাই মিলে ওইটার দিকে যাচ্ছি। চারিদিকটা ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যারা মিরিকে এসেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কে কে মিরিকে এসেছো এর আগে। তো আমরা ফার্স্ট টাইম আসছি। আমরা মোমো দেখি কেমন করে দেয়। দার্জিলিং মোমো খুব বড় নাকি? ছোট মা খাবে তো খাবো। কেমন লাগছে রে মোমো খেতে? তো গাইস, মোমোটা খেতে অনেক সুন্দর ছিল। তো আমরা ভেজ মোমো খেয়েছি, চিকেন মোমো আমরা খাই না। বাইরের তো চিকেন আমরা একদমই খাই না। আর এই দেখো অনেক দূরে আইলাম, মিরিক লেখা আছে, যে কারণে আর গেলাম না, কারণ অনেকটা দূর, পায়ে অনেকটা ব্যথা করছে, কারণ অনেকটা আমরা ট্রাভেল করে এসেছি যে কারণে। আর এখানের ভিউটা দেখো দারুণ লাগছিলো। তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। আমার তো অনেক অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম এসে সত্যি অসম লাগছে চারিদিকটা। এখন
গাইস এখন আমরা এসেছি হংকং মার্কেটে। তো গাইস এখন আমরা এসেছি হংকং মার্কেটে, সস্তায় সমস্ত জিনিস কিনতে, কিন্তু পানি পড়ছে নাকি। এখন আমরা হংকং মার্কেটে তো দেখ দিয়ে শপিং করছি, আমরা শপিং করছি। আর ট্যাঙ্কিগুলোকে দেখে মনে হচ্ছে অরিজিনাল অরিজিনাল, ভয় খেয়ে যাচ্ছি দেখে। তো গাইস হংকং মার্কেট গিয়েছিলাম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে জিনিস, দাম কিন্তু একদমই কম নয়, মনে হবে কিন্তু অনেক কম, কিন্তু একদমই কম নয়। আমাদের আরামবাগ বর্ধমানের থেকেই পুরো একদম একই রকমের, দেখে মনে হবে যে কত সস্তায় জিনিসগুলো দিচ্ছে, কিন্তু এখানে জিনিস অতটা ভালো না, আমরা নিয়েছি যে কারণে বলে দিলাম। হংকং মার্কেট থেকে ফেরার পর শিলিগুড়িতে যখন আমরা আসছি, তখন দেখি ওই আশ্রমে এখানে একটা বিয়ে হচ্ছে হিন্দুস্তানিদের। তো অনেকক্ষণ বিয়েটা দেখলাম, তো বেশ ভালো লাগলো, তো তোমাদেরকে দেখানোর জন্য শুট করে নিয়েছি আমি। না সবার যেটা নিয়ম নিয়ম, সবার তো এক নিয়মের নয়। জুতো কড়াই না জামাই বাদ হয়ে যাচ্ছে। इसका अर्थ ये हुआ कि वो अभी आपके आपके लिए वो छोटा से बड़ा जो पिता और माँ उसके लिए बड़े करते हैं, तो वो आपके ऊपर विश्वास की इतना भी दान दे रहे हैं। अगर विश्वास नहीं तो लड़की आपको नहीं देते। तो यही बात है कि विश्वास अति फलदायक, आपके ऊपर विश्वास है इसलिए लड़की को दान दे रहे हैं। ये कह रहे हैं कि हमारे लड़की को अपने हिफाजत से अपने साथ में। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও। আজকের জন্য আল্লাহ হাফিজ।